ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাজারে গিয়ে চোখ কপালে উঠল ক্রেতাদের। একটি ছাগলের গায়ে নাকি আল্লাহর নাম লেখা রয়েছে। আসলে ছাগলটির রঙই এমন। সালমান নামে ওই ছাগলটি বাংলাদেশি 9,47,000 টাকায় বিক্রি হয়েছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাজারে। কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোরবানির উদ্দেশ্যে কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন পশুহাটে ভিড় জমাচ্ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। ছাগল থেকে শুরু করে দেশের বিভিন্ন বাজারে বেশ চড়া দামেই বিক্রি হচ্ছিল অন্যান্য পশুও। বিক্রেতার সঙ্গে দরদাম করে নিজের পছন্দ মতো পশু বাড়ি নিয়ে যাচ্ছিলেন সবাই। এরই মাঝে গোরক্ষপুরের বাজারে গিয়ে চোখ কপালে উঠল ক্রেতাদের। একটি ছাগলের গায়ে নাকি আল্লাহর নাম লেখা রয়েছে। আসলে ছাগলটির রঙই এমন, দেখে মনে হয় যেন আরবিতে আল্লাহ শব্দটি ছাপা রয়েছে তার গায়ে। ছাগলটি শেষ পর্যন্ত বিক্রি হলো 8,00,000 টাকায়। ছাগলের মালিক গোরক্ষপুরের পশু ব্যবসায়ী মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, ছাগলটির শরীরের জন্ম থেকেই প্রাকৃতিকভাবে উর্দুতে আল্লাহ লেখা ছিল। ছাগলটিকে ঈশ্বর নিজের দূত হিসেবে পাঠিয়েছে, তাই এর শরীরে থাকা লোমে আল্লাহ শব্দটি লেখা আছে। ওকে কোরবানি করলে গ্রাহকের মনস্কামনা পূরণ হতে পারে, তাই চড়া দামে বিক্রি হচ্ছে এটি। তিনি বলেন, প্রতিদিন ছাগলটির রক্ষণাবেক্ষণের জন্য 800 টাকা খরচ হতো, নিজের জন্য অত টাকা খরচ করিনি, তাই 95 কেজি ওজনের ছাগলটির দাম 8,00,000 টাকা রেখেছিলাম।